हेलो गाइस, फिर से निकल गया हूँ। कहाँ पर जा रहा हूँ? दार्जिलिंग। तो दोस्तों, मैं निकल पा रहा हूँ दार्जिलिंग की तरफ, तो आप लोग बने रहिए। तो हमारा खन हमारे लोकल रास्ता दिए जाए, और एक बारे हमें रोड उठब, बाइक करे जा स्टेशन बाइक रखब, तरह रोड उठब। तो गाइस, हमारा बाइक दिए हाईवे उठे पड़े बर्धमान दिखे जा सामने एक हाम पड़े गल। तो खूब इंजय हो, तुम्हारा सबा देखते थको, और सरसरी देखा करते बर्धमान स्टेशने। बैकटा पार्किंग पार्किंग कर दीची, और आप रही स्टेशने, स्टेशन एरपर स्टेशन भरे जाब। প্ল্যাটফর্মের উপরে রয়েছে এখন। একটা পলিথিন কিনতে হবে, তাহলে ট্রেনে শুতে পারবো না। তো এই পলিথিন ট্রেনে নিয়েছি শোয়ার জন্য। লিফটটা চলছে না, কারণ লোকের জ্যাম প্রচুর। বর্ধমান স্টেশনের চা খুবই ভালো স্বাদ। তো একটা ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনটা চলে যাওয়ার পরেই এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটা আসবে, ওই ট্রেনটাই করে আমরা যাব দার্জিলিং। আর এখন টাইম 9:59। বিদায় বন্ধু। আমি তো বইতেই পারছি না, বসে রয়েছি কখন আসবে ট্রেনের অপেক্ষায়। আমাদের ট্রেনটা আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এক্ষুনি ঢুকবে ট্রেনটা। ট্রেনের ওপরে উঠে পড়েছি আমি, আর এখন ট্রেনটা ছেড়ে দেবে, আর এখানে সিট পেয়ে গেছি ওঠার পরেই। আমরা এখন রয়েছি ফারাক্কান্দে, আর টাইম 2 বাজছে। সূর্য উদয় হয়ে গেছে। তো আমরা এখন কিষানগঞ্জ স্টেশনে রয়েছি, শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে ওই সকাল 8টা বেজে যাবে, আর তারপর আমরা ওখান থেকে দার্জিলিংয়ের দিকে যাবো ঘুরতে। সারা রাত ঘুমিয়েছি, এটা কিষানগঞ্জ স্টেশন।
উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে, খুবই ঠান্ডা লাগছে এখন। তো এখনো প্রায় দেড় ঘন্টা ট্রেনে চেপে থাকতে হবে, তারপর আমরা পৌঁছাবো শিলিগুড়ি। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এখনও প্রায় অনেকটা দূর আছে, প্রায় 50 কিলোমিটার দূর এখান থেকে পাহাড়, কিন্তু দেখে মনে হচ্ছে এখান থেকে অনেক কাছে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে ঘুরতে আসার একটা মজাই আলাদা। তো বাগডোগরা জংশনে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা বাসে করে ট্রেনে করে যাব। আর আমাদের ট্রেনটায় পেছনে এই যে বন্ধু এসে রয়েছে, খুবই ভালো লাগছে এখানে এসে, কারণ এখান থেকে চায়ের বাগান দেখা যাচ্ছে। আর এর পরের জংশনটায় হচ্ছে শিলিগুড়ি জংশন, ট্রেনের আওয়াজ আসছে প্রচুর, এই যে ইঞ্জিনটা ট্রেনের। আর এই দেখুন ট্রেনটা প্রচুর বড়। তো ভাই কেমন লাগছে এখানে এসে? অসম। এখনো তো আবি তো পার্টি শুরু হই হে, পিকচার আবি বাকি হে। তো সবাই চলো দার্জিলিং থেকে ঘুরে আসি, দার্জিলিং শহরটা কেমন একটু ঘুরে আসি, দেখে আসি। পাশে এয়ারপোর্ট, বিমানগুলো এখান দিয়েই মানে ওঠানামা করছে। চলে গেল দূরে কোথায়, এয়ারপোর্টটাই পাশে এই দিকটায়। তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন, আর এখান থেকে আমরা রুম নিব, রুম নেওয়ার জন্য যাচ্ছি, কারণ আজকের দিনটা থাকতে হবে, কালকে সকালে বন্ধুর মাঠ, আর তারপরে আমরা দার্জিলিংয়ে দিয়ে যাবো ঘুরতে। আর আমি সবার পিছনে রয়েছি, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ছত্তিশগড় থেকে দুটো দাদা এসছে, ওরাও ওদেরও মাঠ আছে, তো সবাই একসাথেই যাচ্ছি। দু পাঁচ মিনিট পর পরই এখান থেকে হেলিকপ্টার বিমান উড়ে উড়ে যাচ্ছে। আমরা এখানে এই দোকানটায় এসেছি কিছু খাওয়ার জন্য, কারণ এখনও ব্রেকফাস্ট করিনি।
আর্মি ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কালকে বন্ধুর মাঠ আছে, আর মাঠ করার পর আমরা ওইখানে একটু থাকবো, দিয়ে তারপরে চলে যাবো। রুটি দিয়ে দিয়েছে, আমরা এখন খাবো। তো ইহা এই জায়গাটা একটা ভালো সুন্দর কৃষ্ণ মন্দির আছে, ওইখানে আমরা এসেছি, কারণ আজকে সারা রাতটা কোনোভাবে পার করতে হবে। তারপরে মাঠ আছে বন্ধুর, তো এখন ভিতরে একটু যাব দর্শন করতে, সন্ধ্যা আরতি হচ্ছে। দেখো কত উঁচু কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। ভিতরে ক্যামেরা এলাও নেই, এখান থেকে ফটো তুলব। খুবই ভালো, অ্যামেজিং লাগলো এখানে এসে, খুবই মজা লাগলো, কারণ মাঠ করতে এসে ঘুরতে এসে একটু হরিনাম হয়ে গেল। তো সবাইকে রাধে রাধে, আর এখন আমরা যাব একটু ওইদিকে। মাঠের জন্য একটু প্র্যাকটিস চলছে ঘরের ভিতরেই, আর ওরা দেখছে যে কালকে কীরকমভাবে দৌড়াবে, কোনভাবে দৌড়ালে ঠিকঠাক মানে মাঠটা কমপ্লিট করতে পারবে। होता है मन तो उसको इतना भी ज्यादा क्या नहीं करते वो बताओ ओके एथिकल ध्यान मत दे भैया मैं दैट 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 वो तो होने देना चाहिए हो दैट मजा आए नहीं मेरा तो बाकी सारे कुछ ही नहीं बस अचानक मन तो यहां तक कुछ दिक्कत कुछ नहीं होता है काम करने में जानते नहीं था क्या होगा चलो उसमें ऊपर आ गए तो गाइस আমরা এখন শুয়ে পড়ছি, কালকে সকালে উঠতেছি। তো তোমরা দেখো আমরা কি করি। যে বাড়িটায় ছিলাম সেই বাড়িটা থেকে এখন চলে যাচ্ছি, ওরা সব রেডি। তো বন্ধু মাঠ কমপ্লিট করে দিয়েছে, তো বন্ধুর কাছ থেকে জানবো যে বন্ধুর ফিলিংসটা কেমন। ফিলিংসটা কেমন মাঠ কমপ্লিট করা? একদম বাজে। কেন? মজা নেই আয়া ভাই। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে পরের পাঠে।